পাঠ করছি বিচার নেই, লিখেছেন আমিরুল ইসলাম। প্রথমে আমরা লেখক পরিচিতিটা সংক্ষেপে জেনে নেই। 1964 সালের 7ই এপ্রিল আমিরুল ইসলাম ঢাকায় জন্মগ্রহণ করেন। তার মায়ের নাম আঞ্জিরা খাতুন এবং পিতার নাম সাইফুর রহমান। তিনি ঢাকার ওয়েস্টার্ন হাই স্কুল থেকে 1979 সালে SSC পাস এবং 1981 সালে ঢাকা কলেজ থেকে HSC পাস করেন। 1985 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। পেশায় তিনি একজন সাংবাদিক। আমিরুল ইসলাম একাধারে ছড়াকার, শিশু সাহিত্যিক ও প্রাবন্ধিক। তার রচিত ছড়া গ্রন্থগুলোর মধ্যে উল্লেখযোগ্য খাম খেয়ালি, যাচ্ছে তাই, রাজাকারের ছড়া, আমার ছড়া, বিলাই, বীর বাঙালির ছড়া, চাঁদ উঠেছে ফুল ফুটেছে। ছোটদের জন্য রচিত গল্পগ্রন্থগুলো হলো আমি সাতটা, এক যে ছিল 10 রকম 10টা, একদিন পিঁপড়ে হয়ে গিয়েছিলাম, মুক্তিযুদ্ধের কিশোর গল্প। ছোটদের জন্য বেশ কয়েকটি উপন্যাস তিনি লিখেছেন। অচিন জাদুঘর, আমাদের গোয়েন্দাগিরি, রূপজম্পুর, 71-এর মিছিল ইত্যাদির মধ্যে উল্লেখযোগ্য। এছাড়া আছে কয়েকটি প্রবন্ধ গ্রন্থ ও বিদেশি রূপকথার গল্প। শিশু সাহিত্যে কৃতিত্বের জন্য তিনি 1983 সালে সিকান্দার আবু জাফর শিশু সাহিত্য পুরস্কার এবং 1984, 1994 এবং 1995 সালে অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য পুরস্কার এবং 2007 সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। তো এখন আমরা মূল গল্পটা আলোচনা করব, তারপর আমরা গল্পের উপর ভিত্তি করে সারমর্মটা সংক্ষেপে আলোচনা করব। বিচার নেই আমিরুল ইসলাম। বাদশার কঠিন অসুখ, সারাদিন তিনি বিছানায় শুয়ে থাকেন, শরীর দুর্বল হয়ে যাচ্ছে, কণ্ঠস্বর ক্ষীণ হচ্ছে, মনে কোনো সুখ নেই, কাজকর্ম করতে পারেন না, বেঁচে থাকার আর কোনো আশা নেই তার। বাদশা বুঝলেন মৃত্যু তার দুয়ারে এসে হানা দিয়েছে। দূর দূরান্ত থেকে চিকিৎসকেরা এলেন, নানা রকমের ওষুধ দিলেন, কোনো কিছুতেই কোনো উপকার হচ্ছে না। সবাই খুব চিন্তিত। চিকিৎসক এলেন ইরান তুরান থেকে, চিকিৎসক এলেন আবুল কান্দাহার থেকে, শেষে এক চিকিৎসক এলেন গ্রিস থেকে। গ্রিসের চিকিৎসক বেশ কয়েকদিন ধরে সব ধরনের পরীক্ষা করলেন বাচ্চাকে, নাড়ি টিপে দেখলেন, শরীরের তাপ নিলেন। তারপর তিনি বললেন, এ বড় কঠিন অসুখ, তবে এর চিকিৎসা আছে। একজন অল্পবয়স্ক বালক প্রয়োজন, যার হৃৎপিণ্ড থেকে ওষুধ তৈরি করতে হবে, সেই ওষুধে বাদশা সুস্থ হয়ে উঠবেন। বাদশার অসুখ, প্রয়োজন অল্পবয়স্ক বালক। দিকে দিকে লোক ছড়িয়ে পড়ল, খুঁজতে খুঁজতে একটা ছেলেকে পাওয়া গেল। ছেলের বাবা টাকার বিনিময়ে খুব অনায়াসে ছেলেটিকে বিক্রি করে দিল বাদশার লোকদের কাছে, টাকাও পেল বিপুল পরিমাণ। কাজী বিচারা সবাই রায় দিলেন, এই ছেলের জীবন বধ করা অন্যায় কোনো কাজ নয়, কারণ এই ছেলের তুচ্ছ জীবনের বিনিময়ে বাদশার মূল্যবান জীবন রক্ষা পাবে। ছেলেটি এসব ঘটনা দেখে সারাক্ষণ মিটি মিটি হাসে। জল্লাদ তাকে হত্যা করার জন্য ধরে বেঁধে নিয়ে যাচ্ছে ভদ্রভূমিতে, তার হৃৎপিণ্ড থেকে তৈরি হবে ওষুধ। ছেলেটি তখন আকাশের দিকে তাকিয়ে হু হু করে হাসতে লাগলো। বাদশা পেছনে ছিলেন, ছেলেটির হাসির শব্দ শুনে তিনি খুব বিচলিত হলেন। একটু পরেই তার মৃত্যু হবে, মাটিতে লুটিয়ে পড়বে তার সুন্দর দেহ, তাহলে ছেলেটি প্রাণ খুলে হাসে কেন? বাদশা তাকে ডেকে পাঠালেন, তুমি মৃত্যুর মুখে দাঁড়িয়ে এরকম ভাবে হাসছো কেন? ছেলেটি হাসতে হাসতেই বলল, হায় আমার জীবন, আমি হাসবো না তো কে হাসবে বলেন? পিতামাতার দায়িত্ব সন্তানদের রক্ষা করা, কিন্তু অর্থের বিনিময়ে আমার বাবা মাকে বিক্রি করে দিয়েছেন। কাজের দরবারে মানুষ কেন যায়? সুবিচারের আশায়। কিন্তু কাজী সাহেব অন্যায়ভাবে বাদশার পক্ষ নিলেন, আমাকে হত্যা করার হুকুম দিলেন, আর বাদশার কর্তব্য কি? বাদশা তো গরিব দুঃখী অত্যাচারিত নিপীড়িত প্রজাদের রক্ষা করবেন। কিন্তু এখন কি ঘটতে যাচ্ছে আমার জীবনে? বাদশা নিজের জীবন রক্ষা করার জন্য অন্যের জীবনকে তুচ্ছ করছেন, কিন্তু অপরের জীবনে যে তার নিজের কাছে অতি মূল্যবান, এই সামান্য কথা তিনি মনেই রাখলেন না। হ্যাঁ, একটু পরেই আমার মৃত্যু হবে, আমি হাসবো না তো কে হাসবে? জগৎ সংসারের এমন খেলা দেখে একমাত্র আমিই তো প্রাণ খুলে হাসতে পারি। বাদশা এই কথা শুনে অবাক হলেন, ছেলেটির প্রতি অসীম মমতায় তিনি কাতর হয়ে উঠলেন। তিনি ছেলেটিকে মুক্ত করে দিলেন,
আর আশ্চর্যের ব্যাপার, তার কিছুদিন পরই বাদশার অসুখ সেরে গেল, তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন। এখন আমরা গল্পটির সারমর্মটা সংক্ষেপে আলোচনা করব। কোনো এক বাদশার অসুখ রাজ্যের সেরা ডাক্তার কবিরাজ তাকে সুস্থ করে তুলতে ব্যর্থ হন। ইরান, তোরান, কাবুল, কান্দাহার থেকে ডাক্তার এসেও তাকে রোগমুক্ত করতে পারেনি। শেষ পর্যন্ত গ্রীষের চিকিৎসক জানান, অল্প বয়স্ক বালকের হৃৎপিণ্ড দিয়ে তৈরি ওষুধই কেবল বাদশা সুস্থ হতে পারেন। এক পিতা টাকার বিনিময়ে তার ছেলেকে বিক্রি করে দেয়। কাজে রায় দেন যে কিশোরের জীবনের থেকে রাজার জীবন যেহেতু অনেক মূল্যবান, তাই তার তুচ্ছ জীবনের বিনিময়ে রাজার জীবন রক্ষা করা অন্যায় হবে না। যখন তাকে হত্যার জন্য বধভূমিতে নিয়ে যাওয়া হয়, তখন রাজা লক্ষ্য করেন ছেলেটি প্রাণ ভরে হাসছে। রাজা হাসির কারণ জিজ্ঞাসা করলে সে বলে, তার জীবনটাই তো হাসির, পিতা টাকার জন্য তাকে বিক্রি করে দেয়, কাজী তার হত্যার পক্ষে রায় দেন, আর বাদশা তার জীবন রক্ষা করার জন্য তাকে হত্যার জন্য নিয়ে যাচ্ছেন, এর চেয়ে হাস্যকর আর কি হতে পারে। বাদশা তার কথা শুনে মমতায় কাতর হয়ে পড়েন এবং তাকে মুক্ত করে দেন। কিছুদিন পর বাদশাও সুস্থ হয়ে ওঠে। তথ্যভিত্তিক এবং শিক্ষামূলক ইউটিউব চ্যানেল বইপড়িতে আপনাকে স্বাগতম। আপনার পছন্দ অনুযায়ী সাজানো হয়েছে আমাদের প্লেলিস্ট। আমাদের চ্যানেলে রয়েছে বাংলার ঘটনা প্রবাহ, ইতিহাসের সাক্ষী, বাংলা সাহিত্য, প্রকৃতি ও ভূগোল বিষয়ক, এক্সেল এবং ওয়ার্ড সম্পর্কিত, রয়েছে ছোট গল্প এবং বাংলার ইতিহাস সমূহ, মনীষীদের জীবন সহ আরও অনেক তথ্য। ইতিহাস এবং নতুন নতুন তথ্য সম্পর্কে জানতে আজই সাবস্ক্রাইব করুন বইপড়ি ইউটিউব চ্যানেল।